মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে শরীয়তপুর সহ দেশের কয়েকটি এলাকা নদীতে এবং বঙ্গোপসাগরে নামতে দেখা যায়নি কোনো জেলেকে। পদ্মা ও মেঘনা বেষ্টিত শরীয়তপুরের 60 কিলোমিটার নদী এলাকায় নেই কোনো মাছ ধরার ট্রলার, সব নৌকা পাড়ে উঠিয়ে রাখা হয়েছে। ইলিশ মাছ বিক্রির আড়তগুলোও বন্ধ রয়েছে। ইলিশ অভিযানে বেকার হয়ে পড়া জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে 20 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশ ধরার নিষেধাজ্ঞার খবর জানতে এখন যাচ্ছি ঝালকাঠিতে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ। সবুজ, ঝালকাঠির সুগন্ধা নদীতে এই মা ইলিশ রক্ষার ব্যাপারে যে অভিযান চলার কথা, সেগুলো কি চলছে, আপনি কি দেখতে পেরেছেন কিছু? জি রক্ষানা, ঝালকাঠিতে আজকের সকাল থেকে জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীর প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। এর মধ্যে নদীতে জাল ফেলার অপরাধে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ এবং 5000 মিটার জাল জব্দ করেছে, যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জালকাঠির মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত জেলেদের চাল দেওয়া হচ্ছে না, তাদেরকে চাল পর্যাপ্ত পরিমাণ সহযোগিতার বরাদ্দ এসেছে, এগুলো পর্যায়ক্রমে তাদের মাঝে দেওয়া হবে। আর জেলেরা যদি নদীতে জাল ফেলে তাহলে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, এ কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। জি রক্সানা।